নমস্কার, আমি মঞ্জুশ্রী, সিএনএস টুডের যোগা ইনস্ট্রাক্টর। শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে, আমারও কেটেছে। এখন পুজো চলে গেছে, আবার সেই যোগা, এক্সারসাইজ, ডায়েটের পালা চলে এসেছে। আমি পুজোর আগে প্রমিস করেছিলাম আপনাদের যে আপনাদের সঙ্গে ডায়েট এবং এক্সারসাইজ আমি শেয়ার করব, যেখানে এক মাসে আপনি 6 কেজি ওয়েট লুজ করতে পারবেন। এক মাস অর্থাৎ 4 সপ্তাহে। 4 সপ্তাহে আজকের প্রথম দিন ডায়েট আপনাদের করবো, এরপরে আমি আপনাদের এক্সারসাইজ দেখাবো অন্য একটি ভিডিওতে। আজকে চলুন তাহলে ডায়েট কী আছে প্রথম সপ্তাহে দেখে নিই। আমি এখন আপনাদের যে ডায়েটটি বলবো তার আগে একটা কথা বলে নিই, সকলে কিন্তু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন এবং একটু তাড়াতাড়ি বিছানা যাওয়ার চেষ্টা করবেন, কেন এইটা যদি আপনি মেনটেন করেন দেখবেন শরীর অনেক সুস্থ থাকছে। আপনি রাত্রেবেলা 1 ইঞ্চি দারচিনি ভিজিয়ে রাখবেন জলেতে, এবং পরের দিন সেইটা সেই ভেজানো সেই জলটা আপনি হালকা গরম করছেন এবং ছেঁকে নিচ্ছেন, ওইটা খেয়ে নিচ্ছেন। খাওয়ার পরে আপনার 8টার সময় খাচ্ছেন, 8টার পরে 1 ঘন্টা পর আপনার ব্রেকফাস্ট হচ্ছে, 9টার সময় আপনি কী খাচ্ছেন, একটা ব্রাউন ব্রেড, তার মধ্যে আপনি দিচ্ছেন অ্যাপেল জ্যাম দিচ্ছেন এবং তার সঙ্গে খাচ্ছেন 2টো অ্যাপেল। তার কিছুক্ষণ পরে আপনি খাচ্ছেন কি গ্রিন টি, আপনার ব্রেকফাস্ট হয়ে গেল। এরপরে 3 ঘন্টা অর্থাৎ 12টার সময় আপনি কী খাচ্ছেন, ডিমের 2টো সাদা অংশ আর 1টা অ্যাপেল। তারপরেই 5 মিনিট পর আপনি খাচ্ছেন গ্রিন টি। 12টার পরে আমরা এবার লাঞ্চে চলে আসছি, দুপুরের খাওয়ায় চলে আসছি। দুপুরের খাবার আপনি খাচ্ছেন 1টা রুটি পাতলা, তার সঙ্গে চিকেন স্টু, সেই স্টুতে আপনি বিভিন্ন রকম সবজি দিচ্ছেন, এটা আপনি খাচ্ছেন, আর 100 গ্রাম টক দই। আপনার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ করার পরে আপনি তার 1/2 ঘন্টা পরে আপনি গ্রিন টি খাচ্ছেন, অর্থাৎ 2:30টার সময়। 5টার সময় 2টো আলমন্ড খাচ্ছেন, বাদাম, যেটা আগে ভেজানো থাকবে তার খোসাটা আপনি ছাড়িয়ে খাচ্ছেন। এই এই মিডিলেই আপনার যখন সুবিধা হবে সেই সময় আপনি আপনার ওয়ার্কআউটটা সেরে নিচ্ছেন, অর্থাৎ এক্সারসাইজটা আপনি করে নিচ্ছেন। 7টার সময় আপনি পপকর্ন খেতে পাচ্ছেন, যেটা বাজারে আপনি পেতেই পারেন, যেটা আমরা দেখি অনেক সময় গাড়ি নিয়ে যায় যেখানে 10 টাকার প্যাকেট পাওয়া যায়, ওইটা আপনি খাচ্ছেন 7টার সময়। 9টার সময় কিন্তু আপনাকে ডিনার সেরে ফেলতে হবে। ডিনারে কী থাকছে, আপনার চিকেন স্টু থাকছে, শুধু স্টুটাই আপনি খাচ্ছেন। স্টুটা খাওয়ার পরে তার 1 ঘন্টা বা 8 ঘন্টা পরে আপনি 1 গ্লাস জল নিচ্ছেন, তাতে 2 চামচ জিরে দিচ্ছেন। জিরেটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে 1 গ্লাস জলকে আপনি হাফ মানে 1 কাপ করছেন, করে সেটা খাচ্ছেন। এবং সব শেষে আপনি কী করছেন, 15 মিনিট আপনি হাঁটবেন, আর যা সম্ভব হবে সেই জাম্পিং জ্যাক করছেন 15 মিনিট। এই হলো আজকের মানে প্রথম সপ্তাহে আপনার ডায়েট চার্ট, এটা আপনি ফলো করুন এবং জানান আপনি 1 সপ্তাহে কতটা লুজ করেছেন। আর একটা কী করবেন, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনি ফ্রেশ হয়ে আপনার ওয়েটটা কিন্তু মাপবেন, কেন প্রথমে সকালের ওয়েটটাই কিন্তু আপনার অরিজিনাল ওয়েট। আর একটা কী করবেন, আর নিজেকে সবসময় বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রাখবেন, দেখবেন মন খুব ভালো থাকবে। আর শ্রী চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, তাতে জানাবেন কিন্তু 1 সপ্তাহ আপনি 1 কেজি ওজন লুজ করলেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।